গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সেপারেশন অফ পাওয়ার এই যে বিষয়টি সেটা খুব অঙ্গাঙ্গীভাবে জড়িত একটি রাষ্ট্রে আইন প্রণয়ন করবার ক্ষমতা আইন প্রয়োগ করবার ক্ষমতা এবং বিচার করবার ক্ষমতা রাষ্ট্রের ভিন্ন ভিন্ন সংস্থার কাছে থাকবার কথা এবং এই তিনটি সংস্থা বা সত্তা একেবারে স্বাধীনভাবে কাজ করবে এটাই হচ্ছে সেপারেশন অফ পাওয়ারের মূলনীতি আমরা যদি সংবিধানের 22 অনুচ্ছেদের দিকে তাকাই মাননীয় স্পিকার আমরা দেখব সেখানে স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা আছে সেপারেশন অফ পাওয়ারের কথা বলা আছে এবং বলা হচ্ছে যে রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবে মাননীয় স্পিকার এই 22 অনুচ্ছেদ কিন্তু সংবিধানের মূলনীতি এই 22 অনুচ্ছেদের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আদালত চালানো এবং আমরা দেখেছি যে এটা নিয়ে রিট হয়েছে সেই রিটে হাইকোর্ট পরিষ্কার ভাষায় বলে দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে কোনো আদালত পরিচালনা করা যাবে না মোবাইল কোর্ট পরিচালনা করা যাবে না সেই সুস্পষ্ট রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেছে সেই আপিলের শুনানি এখনো হচ্ছে না মাননীয় স্পিকার এবং আপিলের স্থগিতাদেশ দেয়া হয়েছে সেই স্থগিতাদেশের সুবিধা নিয়ে আমরা দেখছি যে এখনো মোবাইল কোর্টগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত হচ্ছে এটা সংবিধানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক আমি আশা করব আইনমন্ত্রী ওখানে উপস্থিত আছেন তিনি ব্যবস্থা নেবেন যেন দ্রুত আপিলটি নিষ্পত্তি হয় আধুনিক গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সেপারেশন অফ পাওয়ার এই যে এই বিষয়টি সেটা খুব অঙ্গাঙ্গীভাবে জড়িত একটি রাষ্ট্রে আইন প্রণয়ন করবার ক্ষমতা আইন প্রয়োগ করবার ক্ষমতা এবং বিচার করবার ক্ষমতা রাষ্ট্রের ভিন্ন ভিন্ন সংস্থার কাছে থাকবার কথা এবং এই তিনটি সংস্থা বা সত্তা একেবারে স্বাধীনভাবে কাজ করবে এটাই হচ্ছে সেপারেশন অফ পাওয়ারের মূলনীতি আমরা যদি সংবিধানের 22 অনুচ্ছেদের দিকে তাকাই মাননীয় স্পিকার আমরা দেখব সেখানে স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা আছে সেপারেশন অফ পাওয়ারের কথা বলা আছে এবং বলা হচ্ছে যে রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবে মাননীয় স্পিকার এই 22 অনুচ্ছেদ কিন্তু সংবিধানের মূলনীতি এই 22 অনুচ্ছেদের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আদালত চালানো এবং আমরা দেখেছি যে এটা নিয়ে রিট হয়েছে সেই রিটে হাইকোর্ট পরিষ্কার ভাষায় বলে দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে কোনো আদালত পরিচালনা করা যাবে না মোবাইল কোর্ট পরিচালনা করা যাবে না সেই সুস্পষ্ট রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেছে সেই আপিলের শুনানি এখনো হচ্ছে না মাননীয় স্পিকার এবং আপিলের স্থগিতাদেশ দেয়া হয়েছে সেই স্থগিতাদেশের সুবিধা নিয়ে আমরা দেখছি যে এখনো মোবাইল কোর্টগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত হচ্ছে এটা সংবিধানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক আমি আশা করব আইনমন্ত্রী ওখানে উপস্থিত আছেন তিনি ব্যবস্থা নেবেন যেন দ্রুত আপিলটি নিষ্পত্তি হয়